একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেই বিষয়টি হল যার ফুক আমরা কোনো চিকিৎসা নেওয়ার জন্য বর্তমানে বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছি বিভিন্ন পীর বুজুর্গ দরবশের কাছে যাচ্ছি উদ্দেশ্য কি সুস্থতা এবং চিকিৎসা আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে যত রোগ বিধি সৃষ্টি করছেন প্রত্যেকটির তিনি চিকিৎসা দিয়েছেন তবে শরীরসম্মতভাবে হারাম কোন জিনিস দিয়ে চিকিৎসা করা সম্পন্ন হারাম এটা শরীয়ত কখনো অনুমতি দেয়নি একজন মুসলিমের অসুস্থ হবে এটা স্বাভাবিক কিন্তু শুরুতেই আমরা হারাম কোন জিনিস দিয়ে চিকিৎসা নিতে যাব না একজন মুসলিম কোরআনের দিকে দাবিত হবে রস সাল্লাহ সাল্লামে হাদিসের দিকে দাবিত হবে রসৌল সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবিরা কী দিয়ে চিকিৎসা নিয়েছেন যার ফুক করেছেন সেদিকে দাবিতে হয়ে সেদিকে প্রথম চিকিৎসা নিবে পরবর্তী সে যে কোনো চিকিৎসার সম্মুখীন হতে পারে যদি হালাল পদ্ধতিতে হয় আজকে যে বিষয়টি আমরা স্পষ্ট করব যে শরীয় সম্মত যার ফুক কোনটি আর শরীয়ত বিরতি যার ফুক কোনটি আব্দুল্ল মাসুদ রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন ইন্না রুকা ও তেমা ইমা ও তেওয়ালা তা শেরকুন যার ফুক তাবিস কবস বালা তাগা শেরক আবদুল্লা মাসুদ রাহু আনহু বাসায় গেলেন পরবর্তী দেখলেন দেখলেন যে তার স্ত্রী জয়নাব তার শরীরে একটি সুতা বাঁধা তিনি সুতাটি কেটে ফেললেন আর বললেন আলা ইন্না আবদুল্লাহ ইবনেল মাসুদ লা আগনিয়া আনি শেরখ যে আবদুল্লা মাসুদের ফ্যামিলি শেরেক থেকে সম্পন্ন মুক্ত পরবর্তী বললেন আলো আবদুল্লেবনে মাসুদ লাগমিয়ানি শেখ এটি উদ্দেশ্য করে বললেন যে ইবনে মাসুদের ফ্যামিলি শেরেক থেকে মুক্ত কারণ যে সুতাটি ব্যবহার করেছে সেটি একটি ইহুদি পরে দিয়েছিল ফুক করে দিয়েছিল কারণ জাইনাব তার স্ত্রীর চোখে একটি সমস্যা ছিল যখন সুতাটি ব্যবহার করতে তখন আর চোখ সমস্যা হতো না সুতাটি খুলে ফেললে সমস্যা হতো আবদুল্লিনে মাসুদ রদিও আনহু এটি ছিঁড়ে ফেললেন এবং শিক্ষা দিয়ে দিলেন শরীর সম্মত জারফুক তার স্ত্রীকে বললেন তোমার যে কোনো সমস্যা হবে তুমি বলবে আদহিবিল বাস রব্বান্নাস ওয়াসফি আন্তা শাফি লা শিফা ইল্লা শিফা ও কা শিফা আল্লাহ ইউগাদির সাকামা এই দোয়াটি শিক্ষা দিয়ে দিলেন আজকে যে আমরা খেয়াল করি যে যার ফুক শরীর সম্মত বৈধ রয়েছে এটি তার প্রমাণ আর যেটি রয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন ও হামাতিন যে যার ফুক হলো মানুষ যখন চোখ লাগিয়ে দেয় এবং যখন কোনো সাপ বিচ্ছু দংশন করে তো অন্যত্রে রসালাম আল- আইনু হাক যে চোখ যে লাগায় চোখের প্রভাব পরে এটা সত্যি এটা সত্যি একজন মুসলিম কোনো কিছু দেখলো দেখার পর যদি জিনিসটা আশ্চর্য লাগলো অবাক লাগলো মা শা আল্লাহ যদি না বলে এটি চোখ লেগে যায় এটি চোখের তাসির যেটা প্রভাব এটা বিস্তার করে রসুল সাল্লাহ আলাই্লামের সাহাবীগণ জারফুক করতেন যার জন্য সাহাবিরা রসুল সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ আমরা যে জারফুক করি এটি বৈধ কিনা বললেন আলাইয়া রসুল সাল্লুসাল্লাম বলেন আহ খান যে তোমাদের জারফুকগুলি আমার কাছে নিয়ে আসো যদি শেরেক মুক্ত থাকে তাহলে এই জারফুকগুলি বৈধ রয়েছে তাই সম্মানিত দর্শক শ্রোতা মডেলি কোরআন এবং সন্না মোতাবেক জারফুক বৈধ রয়েছে যেই জার সম্পূর্ণ শেরেক থেকে মুক্ত যেই জার আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহ রর্বুল আলমিন ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া হয় এই সমস্ত জার ফুক এই সমস্ত জার ফুক সম্পূর্ণ হারাম শরীয় সম্মত সম্পূর্ণ নিষেধ শরীয় সম্মত জার যদি করতে হয় তাহলে এর মধ্যে তিনটি শর্ত থাকতে হবে তিনটি শর্তের মধ্যে পড়লে এটা বোঝা যাবে এটা শরীরসম্মত সম্মত ফুঁক এটা বৈধ প্রথম শর্ত হলো যে জার করবে অবশ্যই কোরআন ক্যারিম দিয়ে রসুলের হাদিস দিয়ে আল্লাহ রব্লা আলমিনের নাম দিয়ে গুণবাচক নাম দিয়ে এবং জারফুক করতে পারে রসুল সাল্লামের সাহাবি থেকে যে বর্ণিত দোয়াগুলি রয়েছে দোয়া দেও জার ফুক করা শরীয়তে বৈধ দ্বিতীয় শর্তে জারফুক যেটা বৈধ হবে যে যে যারফুক করবে অবশ্যই আরবি ভাষায় করতে হবে যদি আরবি ভাষায় সে পারদর্শী না হয় তাহলে নিজের মাতৃভাষায় সে জারফুক করবে তবে অবশ্যই এর অনুবাদ এর অর্থ কোরআন সুন্না অনুবাদের মুহাফেক তথা কোরআন সন্না মোতাবেক হতে হবে তৃতীয় যেটা জারফুক শরীরসম্মত বৈধ এই শর্ত হতে হবে যে ফুক দিয়ে সে এটি মনে করবে না এই জারফুকই যথেষ্ট এটাই সম্পন্ন এই চিকিৎসা আমার এটা না বরং মনে করবে যে জারফুক একটি চিকিৎসার মাধ্যম শরীরসম্মত তবে একমাত্র আরোগ্যদানকারী হলেন মহান রবাহ আলমিন তাই সুপ্রিয় দর্শক সুদামী আসুন আমরা শরীরসম্মত জার ফুক করি সেরেক মুক্ত জার ফুক করি কিছু হলেই আমরা দরগায় পীরের কাছে ফকিরের কাছে বিভিন্ন ল্যাংটা বাবা এবং পরিদান বাবা যে কোনো হোক না কেন যেগুলি কোরআন সুন্না জানে না হাদিদ জানে না এবং আল্লাহ রব্বুল আলমিনের যে বিধানগুলি পালন করে না এই থেকে বিরত থাকি ইমানকে মজবুত করি এবং শরীরসম্মত সম্মত ফুক করি আল্লাহ তৌফিক দিন আমিন আল্লাহ মান